আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমরা ডেন্টাল হাউসে আসছি। তো ডেন্টাল হাউসে আসছি অবশ্যই দাঁতের প্রবলেম এজন্যই। তো দেখতে পাচ্ছেন আমার ছোট রাজকুমারী বসে বসে ওয়েট করছে কখন দাঁত ডাক্তার দেখবে ওনাকে। ওনার আসলে দাঁত নড়ছে, উনি আমাকে ফেলতে দেবে না। যাই হোক, এজন্য বসে আছে, এখন আমরা ওয়েট করছি, অন্যদের কাজ চলছে। তাই যাক, আমরা ভিতরে ঢুকলাম। এখন ওনার মনে একটু কান্না কান্না ভাব, আর আমার উপরে সেই কি রাগ যা বলার বাহিরে। এখন যে বলতেছি শুইতে শুইবে না, আমাকে ধার দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, দুটোই, মন কালো পড়ে আছে। আর এখান দিয়ে ডাক্তার ভাইয়াটা হ্যান্ড পরে নিয়েছে, তারপর হচ্ছে তার যন্ত্রপাতি সবগুলো ঠিক করে নিয়েছে। এখন একটা স্প্রে দিয়ে দিচ্ছে দাঁতের মধ্যে, একটা স্প্রে দিয়ে দেওয়ার আগে উনি চেক করছে কোনটা কোনটা দাঁত। আমি দেখিয়ে দিয়েছিলাম আগে, এখন স্প্রে দিয়ে দিচ্ছে। একটু স্প্রে দিয়ে একটু নরম করে নেবে। যাক, স্প্রেটা দেওয়ার পরে বললো যে কুলি করে নিতে, ওকে কুলি করে নিচ্ছে। তো একটা স্ট্রবেরি জেল, বাচ্চারাই পছন্দ করে এই জিনিসটা, এটা দিলে দাঁতটা অনেকটা ব্যবধ হয়ে যায়, দাঁতের গোড়ালি ব্যথা কম পাওয়া যায়। তো উনি দুইটা দাঁতেই দিয়ে দিল, দিয়ে দিচ্ছে আর কি, দুইটাতে ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। দাঁত লাগিয়ে দেওয়ার পরে এখন একটা প্লাসের সাহায্যে যে একটা দাঁত ফেলে দিল অলরেডি, আল্লাহ, আমি অনেক ভয় পাই। তারপরও ভিডিও করছি একটু একটু করে অনেক দূরে দাঁড়িয়ে। যাক, এখন রুই দিয়ে দিল, তারপর এখন বাকি আরেকটা দাঁত দুটেই ফেলে দিল। দাঁত ফেলে দেওয়ার পরে এখন বলছে যে কুলি করে নিতে, কুলি করে নিচ্ছে একটু ভালোভাবে। কুলি করে নেওয়ার পরে বলছে যে আবার শুয়ে যাইতে। এখন একটা তুলাতে একটু ওষুধ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বলল যে এখন চুপ করে থাকতে, যে দুইটা পিচ্ছি পিচ্ছি দাঁত। এখন যাওয়ার সময় দুইটা গিফটও করলো, ফেস্ট। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আধা ঘন্টা পরে একটা আইসক্রিম। যাক, এখন বাসায় চলে আসছে, অনেক খুশি আইসক্রিম পেয়ে। দেখতে পেয়েছেন দুইটা দাঁত ফেলে দেওয়া হয়েছে আমার বুড়িটার। তো সবাই বুড়িটার জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আশা করছি যাতে অনেক বড় মানুষের মতো মানুষ হয়। আসসালামু আলাইকুম।